সোমবার শ্যামলীবাজার এলাকায় দলমত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ শ্রদ্ধা জানালেন চিত্র সাংবাদিক অভিজিৎ রাহাকে। এই এলাকাতেই বাড়ি অভিজিতের, কাজ করতেন চ্যানেল দিন রাতে। এদিন সন্ধ্যায় এলাকার মানুষ হাতে মোম নিয়ে অভিজিতের ছবি সামনে নিয়ে হাঁটলেন গোটা এলাকা জুড়ে তাঁকে শ্রদ্ধা জানাতে। এলাকার ছেলের এমন অকাল প্রয়াণে সবার মনে বিষাদের ছোঁয়া। হ্যালো, ওকে স্যার। আমরা শ্যামলীবাজার এলাকাবাসী, আমরা সাংবাদিক, চিত্র সাংবাদিক অভিজিৎ রাহা, অভিজিৎ রাহার স্মৃতির প্রতি উদ্দেশ্য রেখে আমরা এখানে মোম জ্বালিয়ে আমরা শ্যামলীবাজার গিয়ে তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করব। আমরা অভিজিৎ রাহা, আমরা আমাদের ছোট ভাই এবং তার যে চিন্তা ভাবনা এবং তার যে আন্তরিকতা, সবার সাথে মিশে কাজ করা, আমাদের এলাকার মধ্যে আমরা যা দেখেছি এবং তার বাইরেও আমরা যা দেখেছি, অভিজিৎ রাহা তার যে সমস্ত কিছু সবার সাথে মিশে এবং সবাইকে নিয়ে যেভাবে চলা তার জন্য এবং তাকে স্মৃতির উদ্দেশ্যে রেখে আমরা আজকে এই যে মোম মিছিল আমরা এখান থেকে করে আমরা শ্যামলীবাজার যাব। আমরা তার খুবই মর্মাহত, আমরা খুবই দুঃখ, আমাদের যেভাবে ছেড়ে চলে যাবে আমরা সবাই কোনোদিনও ভাবতে পারিনি। তাকে আমরা সারা জীবন এইভাবেই আমাদের চিন্তায়, চেতনায় এবং আমাদের মননে তাকে রাখতে চাই। তার জন্য আজকে আমাদের এই অভিজিৎ রাহা, আমাদের কাছে হচ্ছে অভিজিৎ দা। আমরা যারা ছোট আছি এবং বড় যারা আছে তাদের কাছে অভিজিৎ, অভি, ঠিক আছে। এবং আমাদের এলাকাতে একজন, মানে আমাদের যারা ছোট ছিলাম তারা আমাদের কাছে হচ্ছে গার্জেন, এবং যারা বড় ছিল তাদের কাছে হচ্ছে অভি। হ্যাঁ, এই দাদার সম্পর্কে মানে আর বেশি আমাদের কিছু বলার নেই, আমরা খুবই শোকস্তব্ধ এই দাদার ব্যাপারে। তো তাই আমরা দাদার স্মৃতির প্রতি আজকে এখানে শ্রদ্ধা জানাচ্ছি। এলাকার সকল যুবক যুবতী, আমাদের যারা ভাই আছে, বন্ধু আছে, সবাই মিলে এটা আমরা এই জিনিসটা করছি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।